আলহামদুলিল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা কেমন আছেন? সকলেই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায়, আল্লাহর রহমতে আজকে আমি একটু সুস্থ। গতকালের তুলনায় আজকে মোটামুটি অনেক সুস্থতা বোধ করছি। গতকালকে আপনি সত্যিকারই অনেক অসুস্থ ছিলাম, সেক্ষেত্রে আজকের ব্যথাটা একটু কম আছে। ধন্যবাদ আপনাদের সকলকে যারা আমার জন্য দোয়া করেছেন। আমি দেখেছি গত এক মাসের ভিতরে যত প্রত্যেকদিন ভিডিও দিই আপনাদেরকে আপডেট সংবাদ, যতগুলো কমেন্টস পেয়েছি গতকালকের ভিডিওতে সবচাইতে বেশি কমেন্টস, অর্থাৎ দ্বিগুণেরও বেশি কমেন্টস করেছেন শুধুমাত্র আমার জন্য দোয়া করে। ধন্যবাদ আপনাদের সকলকেই এত সুন্দরভাবে আমাকে জন্য দোয়া করার জন্য। আপনারা ভালোবাসেন, এই জন্যই মূলত দেখা গেছে যে প্রতিদিন আপনাদের সাথে কিছু আপডেট সংবাদ নিয়ে আসি। তো আপনাদের কমেন্টসে প্রমাণ করলো যে আমাকে আপনারা সকলেই পছন্দ করেন এবং ভালোবাসেন। আর ধন্যবাদ সকলকে। এর মধ্যে কয়েকজন আছে, মামুন ভাই আছে এবং পলাশ ভাই আছে, যারা আমাকে হোয়াটসঅ্যাপেও কয়েকটা ওষুধের ছবিও দিয়েছেন বা কয়েকটা পরামর্শ দিয়েছেন। আরও বেশ কয়েকজন ভাই আমাকে পার্সোনালি মেসেজও করেছেন যে এইভাবে এভাবে। ধন্যবাদ আপনাদের সকলকে যে আমাকে সাজেস্ট করেছেন বা পরামর্শ দিয়েছেন। তো অনেকের পরামর্শ অনুযায়ী আমি এখানে তেল মালিশ করেছি, প্লাস মাসাজ, প্লাস ওই ওষুধগুলো খাওয়াতে মোটামুটি আজকে একটু সুস্থতা অনুভব করছি। ইনশাল্লাহ আগামীকালকে হয়তো আরো সুস্থ হয়ে যাব। এরপর আপনারা দোয়া করবেন যেন আল্লাহ আমাকে সুস্থ করে দ্রুতই। যাই হোক, আজকে আপনাদের সাথে যে বিষয়গুলো নিয়ে মোটামুটি একটু আলোচনা করতে চাই সেটি হলো ইমিগ্রেশনের মিটিং এবং আরো কিছু অন্যান্য যে আপডেট সংবাদগুলো আছে। এখানে ইমিগ্রেশনের মিটিং বলতে যেটা বোঝাচ্ছি যে গত 8 তারিখে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট তাদের ইন্টারনাল তাদের নিজেদের মধ্যে একটা মিটিং করে এবং সেই মিটিংয়ে কিছু অনেক বিষয়ে আলোচনা করা হয়। এই আলোচনার মধ্যে কিছু কিছু বিষয় আছে যেটি হলো প্রবাসীদের কল্যাণে বা প্রবাসীদের নিয়ে যে পার্টগুলো, সেই পার্টগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। সেখানে বলা হয়েছে যে প্রবাসীদের যে সমস্ত অবৈধ প্রবাসী আছে এদের বৈধতকরণের প্রক্রিয়াটা স্বচ্ছভাবে খুব সুন্দরভাবে সততার সাথে তারা খুব দ্রুত করবে, এবং অবৈধ প্রবাসী যারা আছে দেশে চলে যায় তাদের বিষয়ে বলেন যে এদেরকেও যেন খুব সুন্দর প্রক্রিয়ায় দেশে পাঠানো যায় বা সুন্দরভাবে সকল কাজগুলোই যেন খুব দ্রুত কমপ্লিট হয়, খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত সার্ভিস প্রদান করতে পারে। এ বিষয়ে ইমিগ্রেশনের প্রধান সকল অফিসারদেরকে আহ্বান জানান। সেজন্য ইনশাল্লাহ সব কিছু ঠিক থাকলে ইনশাল্লাহ অবৈধদের বৈধকরণ এবং অবৈধদের দেশে যাওয়া দুই প্রক্রিয়ায় খুব দ্রুতই হবে ইনশাল্লাহ। এবং কি তিনি বলেন যে কোভিড-19-এর কারণে অনেক সরকারি অফিস বন্ধ, এরপরেও অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে হলেও ইমিগ্রেশন বন্ধ না রেখে তারা কিন্তু এই প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে গত 2 সপ্তাহ আগে আমি আপনাদেরকে কয়েকবার 2-3 দিন লাইভ দেখিয়েছিলাম যে ইমিগ্রেশনের সামনে থেকে, ইমিগ্রেশনের ভিতরে থেকে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে দেশে যাওয়ার যে প্রক্রিয়াটা আছে, চলমান আছে, এটা খুব দ্রুতই হচ্ছে, খুব দ্রুতই। এবং অবৈধদের বৈধতা হওয়ার যে প্রক্রিয়াটি, এই প্রক্রিয়াটি কিন্তু খুব দ্রুতই হচ্ছে। যারা যারা অ্যাপ্লাই করছেন তারা অনেকে জানেন তারা ফিঙ্গারপ্রিন্টের ডেট পেয়ে গেছেন এবং তাদের যে দফতর রেজিস্ট্রেশন করতে হয় সেই রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে। তাদেরকে এরকম দুইটে পেপার যেটাকে সুরাত বলে সে সুরাতও দিচ্ছে যে তারা তাদের অবৈধদের বৈধকরণ এটা প্রক্রিয়ার মধ্যে আছে, তারা এর মধ্যে আছে, এই প্রক্রিয়াগুলো পেয়েছে। এবং যারা অবৈধ তারা দেশে যাবেন তারাও কিন্তু ইতিমধ্যে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন এবং অনেকে পেয়েছেন। সেজন্য আপনাদেরকে বলবো যে এই সমস্ত কাজগুলো ইমিগ্রেশন চাচ্ছে যে আরও দ্রুত হয় কিভাবে। ওকে, অন্যান্য সংবাদের মধ্যে যেটি আছে, আজকেও আজকে রাতে গত রাত্রে 12:30টার সময় জোহর বারুর একটা ইমিগ্রেশন বর্ডার ক্রসিং এরিয়ায় অপারেশনের মাধ্যমে 23 জন ইন্দোনেশিয়ান নরনারীকে ধরে, অর্থাৎ নারী পুরুষ সহকারে 23 জন নাগরিককে ধরে তারা মালয়েশিয়া থেকে বর্ডার ক্রস করে ইন্দোনেশিয়া যেতে চেয়েছিল। যদিও তারা ইলিগ্যালদের জন্য তো লিগ্যাল ওয়েতে, অবৈধদের জন্য বৈধ পদ্ধতিতে দেশে যাওয়ার একটা সুযোগ করে দিয়েছেন দেশের সরকার, মাত্র 500 রিঙ্গিত লাগে। এর এটা তো বেশি হওয়ার কথা না, এই 500 রিঙ্গিত বাঁচানোর জন্য অনেকেই আবার অবৈধ পথে, নদী পথে তারা তাদের দেশে ফিরে যেতে চাচ্ছে। সেখান থেকে 23 জনকে আটক করেছেন এদেশের পদাতিক বাহিনী। সেজন্য এই সমস্ত কোনো চিন্তা ভাবনা আমি আশা করি কোনো বাংলাদেশি ভাইরা করবেন না।
ইনশাআল্লাহ। ওকে, কেমন হয় ল্যান্ডে তাদের? যাই হোক, এই মোটামুটি আপনার আজকের আপডেট ছিল। এরপরে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আমাকে এখানে কমেন্টস করেন, এখানে আমি কমেন্টস করলে কমেন্টসের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। এবং আজকে যেহেতু আমি একটু শারীরিকভাবে অসুস্থই, সেজন্য অতগুলো সংবাদ আমি আপনাদের সামনে হাজির করিনি, তবে যেটুকু যে সংবাদগুলোই করলাম অবশ্যই এই সংবাদগুলো জরুরি। বাংলাদেশ হাই কমিশনের সমস্ত কাজ চলমান আছে, কোনো সমস্যা নাই। বাংলাদেশ হাই কমিশন যারা পাসপোর্ট জমা দিয়েছেন তারা ইনশাল্লাহ যথাসময়ে পাসপোর্ট পাবেন। ইতিমধ্যে যারা পাসপোর্ট জমা দিয়েছেন 1 মাস 2 মাস হয়েছে, কিন্তু এখনও টোকেন নাম্বার পান নাই, স্লিপ নাম্বার অথবা এনরোলমেন্ট আইডি পান নাই। অনেকেরই পাসপোর্টে কিছু সমস্যা দেখা গেছে যে ইনকমপ্লিট ডকুমেন্ট থাকার কারণে। মালয়েশিয়া বাংলাদেশ হাই কমিশন কুয়ালালামপুরের যে ফেসবুক পেজ আছে ওইটাতে একটা লিস্ট দেওয়া হয়েছে যে কোন কোন ডকুমেন্টস আপনাদের সমস্যা, ওই ডকুমেন্টসগুলো নিয়ে আপনাদেরকে যেতে হবে হাই কমিশনে। সেক্ষেত্রে আপনারা বাংলাদেশ হাই কমিশনের যে ফেসবুক পেজ আছে ওখানে একটু ঘুরে দেখে আসতে পারেন। এই মোটামুটি আজকের সংবাদ। লাইভে অনেকেই প্রশ্ন করতেছেন ভাই, আমি আপনার অনেকবার মেসেজ দিয়েছি, 10 কি এর ধরেন কি জানান ভাই, আপনি কি লিখছেন আমি ভালো বুঝি নাই, আপনি একটু ক্লিয়ার করে বলেন দেখি কি করে। কি অ্যাপার্টমেন্ট কেমনে হবে, কাগজ রাখানেন কি বলছেন আমি এখানে বুঝি নাই, আপনি একটু সুন্দর করে ক্লিয়ার করে বুঝলে বুঝতে পারতাম। হয়তো বলতে চাইছেন যে অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেব। তো ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনাকে ভিজিট করতে হবে, মোবাইলে অথবা কম্পিউটারে ঢুকতে হবে sto.imi.gov.my। এখানে ঢুকলেই প্রথমে যে জিনিসটা আসবে অ্যাপয়েন্টমেন্ট এরিয়া আসবে, ওখানে দেখবেন যে রিক্যালেভিসি আছে, রিক্যালেভিসি পুলাং, ওখানে ক্লিক করলেই এর পরবর্তী ধাপগুলো আপনি বাংলা সরি মালায় ভাষায় দেওয়া আছে, ইংলিশ ভাষাতে আছে, যে ভাষাটি বুঝেন আপনি ওইটা পড়ে আপনি ফিল আপ করেন। এরপর আপনি যদি না পারেন সেক্ষেত্রে যে পারে তার কাছে দেখান, তাকে সাহায্য নেন। ভাই ছুটিতে দেশে যাওয়া যাবে নাকি? জি, ছুটিতে দেশে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনি যেদিন ফ্লাইট আছে ফ্লাইট অনুযায়ী আপনি যে কোনো এয়ারলাইন্সের টিকিট কেটে যেতে পারেন। ওকে, ধন্যবাদ ভাই। ভাই আমি দেশে যেতে চাই বাট পাসপোর্ট নিয়ে ফটোকপি আছে। ওকে, তাহলে আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে একটা ট্রাভেল পাস নিয়ে আসেন, 20 রিঙ্গিত ব্যাংক ড্রাফট করে আপনি বাংলাদেশ হাই কমিশন থেকে একটা ট্রাভেল পাস আনেন, এরপর আপনি যেতে পারবেন। ওকে ভাই, লকডাউন কি আবার দেবে? ওকে, আশা করা যাচ্ছে বা এরকম ধারণা করা যাচ্ছে যে খুব দ্রুতই মালয়েশিয়াতে আবার লকডাউন আসবে। সেক্ষেত্রে যদি এরকম, যদিও এখন ওই, এরপর আপনার প্রিপেয়ার থাকেন যাতে সকল এই করোনা ভাইরাস থেকে বাঁচছেন, করোনা ভাইরাস থেকে এটা সকলকেই একটু সেভে থাকতে হবে। ভাই আমি যে নিয়ম বলেছিলাম ওটা আপনি বসকে, আপনি যে নিয়ম বলেছেন বসকে বলেছি, লিঙ্কটাও দিয়েছি, কিন্তু আবার বস জানে না কিভাবে করবে। আপনার বস যদি না জানে, আপনার বসের কোনো কাওয়ান কাওয়ান যদি জেনে থাকে তাকে বলেন, অথবা আপনার যদি জানেন বা আপনার কোনো ফ্রেন্ড সার্কেল থাকে এটা এ বলেন। একবার সহজ নিয়ম, এখন তো সব কিছু একেবারে সহজ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার বসকে বলেন অথবা আপনার বসের কাওয়ান কাওয়ানকে জিজ্ঞাসা করতে বলেন, অনেকেই পারে, অনেকেই পারে। আমাদের এখানে যে সমস্ত নিয়ম দিছি এটা তো একেবারে সোজা একটা নিয়ম, অনেকেই এটা করতেছে। ওকে, ধন্যবাদ আপনাদের সকলকে যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে লাইভে আছেন। ভাই কালকে থেকে লকডাউনের বিষয়ে কিছু বলেন। আসলে কালকে থেকে কোনো লকডাউনের বিষয়ে এখন আমি ওরকম কিছু জানি না, এরকম কিছু আমার কাছে আসে নাই, যদি আসে ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো। যাই হোক, ধন্যবাদ আপনাদের সকলকে। আমি যেহেতু একটু অসুস্থতা বোধ করছি সেক্ষেত্রে আমি আজকেও ওইরকমভাবে স্পিরিট নিয়ে আপনাদের সাথে বেশিগুলো সংবাদ বলতে চাচ্ছি না বা পারছি না। আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ, যদি আল্লাহ সুস্থতা দান করে। আমি আপনাদের এখানে বসে আছি কথা বলতেছি কিন্তু আমার এখানে কিন্তু এখনও ব্যথা করতেছে, হালকা একটু ব্যথা করতেছে। সেক্ষেত্রে ইনশাআল্লাহ আমি পরবর্তীতে হয়তো আগামীকাল থেকে ভালোভাবে আপনাদের সাথে ইনশাআল্লাহ আসবো। যাই হোক, আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন।
সকলেই আমাদের আজকের যে আপডেটগুলো দিলাম সকলের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে। আর আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমার জন্য প্রচুর পরিমাণ দোয়া করেছেন এবং আমার সুস্থতা কামনা করেছেন। ধন্যবাদ আপনাদের সকলকে। সকলকে ভালো থাকবেন, আগামীকাল দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ।